কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে, সেই সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। এভাবে পানি কমলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অন্তত সপ্তাহখানেক বা তারও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গোমতী নদীর পানি বিপদসীমার 53 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা 2 দিন আগে 130 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুড়িচং উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য জানিয়েছেন, আজ সোমবার অন্তত 1 থেকে 2 ইঞ্চি পানি কমেছে, কোথাও কোথাও পানি কমেছে 5 ইঞ্চি পর্যন্ত।